টগলাগাতি গোপীনগর কমিউনিটি হল নগর তিনি বিজেপি হাইগাব ভারতীয় জনতা পার্টি ফাশিংতে ভারতীয় জনতা মহিলা মোর্চানি কাছে কক্সা পান্ডা সংসাখা তৈ অ কক্সা পান্ডা নারওয়াই অক্রাঙে মানজা ফাইকা মহিলা মোর্চানি প্রেসিডেন্ট মিমি মজুমদার তৈ ডিস্ট্রিক্ট মহিলা মোর্চানি প্রেসিডেন্ট শান্তনা দাস তৈ জম্পুই জলানি এক্স এমএলএ বীরেন্দ্র কিশোর দেব্রমা হাইকবা বিএসসি চেয়ারম্যান তাই তো ডিস্ট্রিক্ট জিএস রাজেশ দেব্রমা গোবিন্দ দেব্রমা সজল দেব্রমা তৈ মহিলা মোর্চা মন্ডলনি যত বিজেপি আদং তাই আদকযুগ সং রিসা রুই বরম ইয়াফরিন অ পান্ডান সংসার জাখা হাইকে বরক তাম কক কসারকা খানাইনাই দঙ টিভি নি মাংপিলি ও নাইতংডি চয়াকারি দঙ টিভি প্রোগ্রাম কে মহিলা মোর্চা যে গোলাঘাট তিনি একটা সাংগঠনিক বৈঠক বৈঠক সিনি ত্রিপুরা প্রদেশ এই মহিলা মোর্চা নিয়ে সবাই নেত্রী ভাজা জন্মজনী বিএস চেয়ারম্যান দো একে গগন বা যে মহিলা মোর্চা নিয়ে কার্যকর্তার দো বা জায়গা তিনি একদম প্রোগ্রাম কাহামকে কাঠে খেলাকে হবো একটা লোকসভা আসবে পুরীর নিজে শক্তি দরকার খাইলে তিনি নসভা মিতাদি দো গোলাঘাট ইন্ডিয়ান সবাই মহিলা মোর্চার সবাই নেত্রী তাই বজরানি সিনি বিএসসি চেয়ারম্যান প্লাস প্রাতন সিনি গোলাঘাট তিনি বিধায়ক সিনি পরম গোনা বিধায়ক দো সিনি জিএস দো মন্ডলনি অরণি গোলাঘাট তিনি পাঁচ করে দো কিশোর ঘোষ বব ভাই মাজা বিধায়ক বাকি আমরা মহিলা মোর্চার প্রদেশ উদ্যোগে আজকে গোলাঘাটি মন্ডলে আমরা উপস্থিত হয়েছি আমার সাথে আছেন আমাদের এক্স এমএলএ বীরেন্দ্র কিশোর দেব্রমা মহোদয় এখানে গোলাঘাটি মন্ডলের সভানেত্রী এবং আমাদের ডিস্ট্রিক্ট মাদার কমিটির প্রেসিডেন্ট থেকে শুরু করে আরও সকল নেতৃবৃন্দরা এখানে উপস্থিত ছিলেন। আজকে আমরা একত্র হয়েছি এখানে গোলাঘাটির একটা সাংগঠনিক বৈঠক ছিল যেখানে আমরা মহিলা নেতৃত্বদের নিয়ে প্রত্যেকটি মানে মন্ডলের মহিলা মোর্চার থেকে শুরু করে প্রত্যেকটি বুথ থেকে আগত মহিলা মোর্চার নেতৃত্বদের নিয়ে আমরা এখানে বসেছি যে কীভাবে এখানে সংগঠনটা রূপায়িত হচ্ছে এবং আগামী দিনে আমরা আরও পর্যায়ক্রমে কীভাবে এই মহিলা সংগঠনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, কোথায় আমাদের কী কী ত্রুটি বিচ্যুতি আছে এবং কোন জায়গাটাতে আমাদের কাজ করতে হবে আগামী দিনে সংগঠনকে অনেকটা সশক্ত করতে হবে। অলরেডি আমাদের সংগঠন অনেকটা মহিলা মোর্চার সংগঠন আপনারা ইতিমধ্যে হয়তো জেনে থাকবেন যে ভারতবর্ষের মধ্যে যদি কোনো সংগঠন বা কোনো মোর্চা যদি সবচাইতে সক্রিয় ভূমিকা পালন করে থাকে সেটা হচ্ছে গিয়ে মহিলা মোর্চা, এবং সেটাকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও যথেষ্ট সেই আশীর্বাদটা মহিলা মোর্চার উপরে উনি রাখেন, কেননা মহিলাদের যে একটা ঘরে বাইরে প্রত্যেকটি জায়গাতেই যে ওদের একটা বিশাল ভূমিকা সেটা দেখা যায়। এবং আমাদের ত্রিপুরা রাজ্য মহিলা আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠন মহিলা সংগঠন অনেকটা এগোলো, কিন্তু সেই জায়গা থেকে আরও আমাদের মধ্যে যদি কোনো রকমের পর্যায়ক্রমে কোনো বিধানসভার মধ্যে যদি কোনো রকমের খামতি ত্রুটি থাকেও সেই জায়গাটাকে আমরা চাইছি যে একদম সুন্দরভাবে গড়ে তুলে সব মহিলাদের উন্নয়নের সাথে সব মহিলাদের অগ্রগতির সাথে সেই জায়গাটা আমরা করতে চাইছি, যেন নরেন্দ্র মোদীজির যে পাথেয় যে প্রত্যেকটা স্কিমস প্রত্যেকটা জনকল্যাণমুখী যে স্কিমসগুলো মহিলাদের সম্পর্কিত আছে সেইগুলো যেন একদম অন্তদয় ব্যক্তি পর্যন্ত পৌঁছে, কেননা একটা দেখুন এই পার্টি হচ্ছে গিয়ে রাষ্ট্রপ্রেমের দ্বারা সংগঠিত পার্টি, তো আমরা রাষ্ট্রপ্রেম তখনই করতে পারবো যখন একদম অন্তদয় ব্যক্তিটি পর্যন্ত আমাদের প্রত্যেকটি সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রীর 15টি সেন্ট্রাল গভর্নমেন্ট মহিলার জন্য স্কিমস আছে সেগুলো যাতে আমরা পৌঁছে দিতে পারি, তো সেই জায়গাতে আমি বলবো যে আমরা অনেকটা সাকসেসফুল হয়েছি এবং আরও আগামী দিনে হব। এবং আমি মহিলা মোর্চার প্রদেশ সভাপতি হওয়ার সুবাদে আমি বলতে চাইব যে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা প্রত্যেকটি মহিলা
যা দল মত নির্বিশেষে আমাদের সাংগঠনিক সাংগঠনিক প্রেক্ষাপট আমাদের সংগঠন আমাদের সংগঠনের মতো চলবে, কিন্তু সেই জায়গাতে প্রত্যেকটা নারীর পাশে আমরা আছি, প্রত্যেকটি মহিলার পাশে আমরা আছি। ওদের সব দাবি দাবা থেকে শুরু করে ওদের দুঃখজনিত সবগুলো ব্যাপার নিয়ে আমি এগিয়ে যাব সব ওদের আশীর্বাদ প্রাপ্ত হয়ে। তো সেই জায়গাতেই আজকে গোলাঘাটি মণ্ডলে যে সুন্দর একটি মহিলা মোর্চার কার্যক্রম হয়েছে, যেখানে খুব স্বল্প নোটিসে যে পরিমাণ মহিলাদের ভিড় ছিল সেটা লক্ষণীয় ছিল, এবং অবশ্যই আমাদের যে উন্নয়নমুখী সরকার, যেটা ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর দ্বারা এবং আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে চলছে, সেটা এই ধারা অব্যাহত থাকবে আজকেও এবং আগামী দিনেও। আমরা অনেকটা পথ এগোবো ওদের সুনির্দিষ্ট তত্ত্বাবধানে। সেই কথা বলে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।